আচ্ছা, এটা হলো ফ্রিল্যান্সার ডট কমের প্রোফাইল। আপনারা যেহেতু সবাই ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো আপনাদের সবারই এরকম আছে। আমি কয়েকটা জিনিসের কথা বলতেছি, এখানে আপনারা সচরাচর হাত দিবেন না। তো হাত দিলে কি হবে, আপনাদের দেখা যাচ্ছে মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আছে, বা এখানে আপনাদের হচ্ছে ফ্রি 100 কানে আপনার হচ্ছে বিট এরকম অপশন আছে মেবি, আর না হলে এই ছবিটা আছে, দুটার মধ্যে যে কোনো একটা আছে। তো এটা হচ্ছে একটা আলাদা সেক্টর, এখানে না গেলে চলবে না, বিজনেস সম্পর্কে ডিটেলস। এখানে এখানে গেলে আপনারা যদি এখানে যদি ক্লিক করলে, তাহলে দেখা যাচ্ছে এখানে ক্লিক করা যাবে যাবে না তা না, কিন্তু দেখা যাচ্ছে এখানে যদি স্টার্ট দেন, তাহলে এখানে কিছু অপশন আছে, অপশনে তাহলে দেখা যাচ্ছে আপনাদের মাইনাস হয়ে যাবে। এখানে কত ডলার মাইনাস হবে একটু দেখাই, $160, $11। এটা হলো মান্থ, অ্যানুয়ালি আপনার হচ্ছে যে $141 মাইনাস হয়ে যাবে, হ্যাঁ $16। আর বার্ষিক আপনার হচ্ছে প্রতি মান্থ অনুযায়ী 11.77, অর্থাৎ হচ্ছে মাসে বছরে হচ্ছে $141 মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে যায়, এখানকার প্রফিটটা কি হবে, মানে এখানে মাইনাস হলো, মাইনাস হয়ে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের একটা এরকম একটা অপশন আসবে, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে খুবই ভালো একটা এই সিলটা বসে না। দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে প্রোফাইলের পিছনে, সেই ইমেজটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তৃতীয় হলো ফ্রিল্যান্সার ডট কম থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। হ্যাঁ, এই তিনটা অপশন দিবে, এই তিনটা অপশনে আপনার হচ্ছে বাজেট হচ্ছে বার্ষিক চার্জ হচ্ছে $141.24। তো এখানে আপনারা যেহেতু নতুন, এখানে আপনারা যাবেন না, ঠিক আছে। দ্বিতীয়ত এটা হলো আমাদের ফ্রি মেম্বারশিপ আছে, আর এই যে এখানে দেখেন আপডেট ইওর মেম্বারশিপ, এখানে আপনারা এখন যাবেন না। তো এখানে গেলে একটু আসুক, আচ্ছা ওই পেজটা আসুক। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে ইংরেজির একটা টেক্সট আছে, ইংলিশে যদি আপনারা যদি এই টেক্সটটা দেন, তাহলে আপনাদের প্রোফাইলটা 100% হয়ে যাবে। তো 100% হয়ে গেলে ধরেন আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, তো 100% হলে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে 90% হয়ে যায়। যদি 100% যদি এটা যদি ভালো ইংরেজির ইয়ে লাগবে, মানে স্টুডেন্ট লাগবে। আর দ্বিতীয়ত এরকম হিউজ 5 মিনিটে কিন্তু 20টা অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনারা হচ্ছে যে প্রচুর ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, এই ফ্রিল্যান্সার ডট কম এর এক্সামের ভিডিও আছে অনেক অনেকটাই। আপনারা একটু সার্চ দিয়ে ওইখানে আগে দেখে নেবেন, ওইখান থেকে 2-4টা ভিডিও দেখবেন, দেখে তারপরে এখানে আপনারা হচ্ছে এক্সাম দিবেন। বাট আপনারা যদি ভুল করেন, ধরেন আপনারা 20টার মধ্যে 20টা না না সরি 50টার অ্যান্সার দিয়ে, 50টা ফ্রিল্যান্সার আপওয়ার্কে 20টা, 10টা আপওয়ার্কে, 10টা ফাইবারে, এখানে 50টা দিতে হবে 5 মিনিটে। আর হচ্ছে যে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, দেখে একটা এক্সপিরিয়েন্স দিবি তারপরে দিবেন, আর না দিতে পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো ব্যালেন্স শিট, এখানে যে টাকা দেখতেই পাচ্ছেন এগুলো আমার মাইনাস আছে। আচ্ছা, এখানে বিট, এই বিট আপনাকে ফ্রি দিবে, এই বিটটা হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে 3 দিন পর পর একটা করে বিট দিবে, অর্থাৎ হলো 318 দিনে 6টা বিট দিবি, তাহলে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে আপনাকে হচ্ছে 10টা বিট দিবি, ঠিক আছে। আগে 8টা দিত, এখন 10টা দেয়, 6টা দেয়, আগে এখানে 8টা করে দিত। আর এখানে এখানে আপনার হলো কমিশনের একটা সিস্টেম আছে, মনে করেন যে আপনার পার্সোনাল কোনো ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টকে আপনি যদি ফ্রিল্যান্সার ডট কমে যদি ইনভাইট করে আপনার রেফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সার ডট কম থেকে যদি তারা যদি
এই যত ডলার ইনভেস্ট করবি, ধরেন এখানে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনি নিয়ে আসলেন, আপনার জন্য আপনি $100-এর একটা ক্লায়েন্টকে নিয়ে আসলেন, যে ক্লায়েন্ট যাতে তোমাকে এইখানে যাতে আপনাকে $100-এর একটা অর্ডার করে, তো এখান থেকে আপনি পাবেন হচ্ছে freelancer.com থেকে আপনি পাবেন $90, ঠিক আছে, $90 পাবেন। ফাইবারে দেখা যাচ্ছে যে আমরা পেতাম হচ্ছে যে $80, বা আপওয়ার্কে পাই আমরা হচ্ছে $80, কিন্তু এখানে পাবেন $100-এ $90। আর এই ক্লায়েন্টকে রেফারেন্স করে যদি নিয়ে আসতে পারেন, এখান থেকে আপনার যে বাদ বাকি যে $20 আছে, সে $10 আছে, $10 টোটাল প্রফিটটাই আপনার কাছে চলে আসবে। তাহলে টোটাল আসবে কত, $100-ই আপনার চলে আসবে, ঠিক আছে, এর মাধ্যমে। এরপরে আচ্ছা একটু সাইড টপ করেন, আর এরপরে এই ক্লায়েন্ট মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটার, তো এখন আপনার ক্লায়েন্টের দরকার হচ্ছে কি ওয়েব ডেভেলপারের কারো দরকার করতে পারে, তাহলে ওয়েব ডেভেলপারের যদি কারো দরকার পড়তে পারে, তো হয়তো বা ওয়েব ডেভেলপারে কাউকে হায়ার করলো, সে হায়ার করার কারণেও আপনি ওইখান থেকে ক্লায়েন্ট যদি $100-এর উপরে, মানে $100-এর উপরে ধরেন একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট একটা অন্য কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে $105 দিয়ে একটা ওয়েবসাইট বানায় নেবি, তাহলে আপনাকে ফাইবার ফ্রিল্যান্সার ডট কম $10 কমিশন দিবি, ঠিক আছে। আবার যদি ক্লায়েন্ট যদি $500-এর একটা ইনভেস্ট করে, মানে একটা ওয়েবসাইট নেয়, তাও আপনাকে $10 কমিশন দিবি। আর ক্লায়েন্ট যদি অন্য কাউকে ধরেন $50-এ ইনভেস্ট করে, তাহলে আপনাকে 5% কমিশন দিবি। ও যদি ক্লায়েন্ট যদি $10 দিয়ে অন্য কাউকে যদি হায়ার করে, তাহলে আপনি এখান থেকে $1 কমিশন পাবেন। এ বুঝতে পারছেন, এটা হলো ব্যাপার কমিশনের। আর এটা হলো লোকাল জব, মানে আপনি যে এরিয়াতে বসবাস করতেছেন, ধরেন আপনি ঢাকাতে বসবাস করেন, তো ঢাকার এরিয়ার মধ্যে কোথায় কি জব আছে, মানে ফ্রিল্যান্সার ডট কম থেকে কেউ কোনো জব পোস্ট করেছে নাকি ঢাকা, ঢাকার আন্ডারে, মানে বাংলাদেশের আন্ডারে, তখন এখানে শো করবি। এখন দেখেন এখানে দুইজন শো করতে, মানে দুইটা জব শো করতেছে, মানে বাংলাদেশ থেকে দুইজন পোস্ট দিছে ঢাকাতে, এই যে ঢাকার মধ্যে আর কি এগুলা কাজ আছে $10-এর $12-এর। আচ্ছা এখানে পুল, মানে এখানে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। আর এখানে আপনার ডিভাইস অর্থাৎ হলো আপনি যেগুলা যেগুলা কাজ করবেন, ড্যাশবোর্ড মানে অর্থাৎ হলো যেগুলা যেগুলা কাজ করবেন সেগুলার একটা ই আসবে, ফিডব্যাক আসবে। আপনি যদি রিজেক্ট খান, ধরেন আপনি একটা কন্টেস্ট করলেন, তাহলে রিজেক্ট খেলে এরকম লাল মানে অ্যাশ কালারের বাতি জ্বলবি, আর যদি স্টার পান তাহলে হলুদ কালারের বাতি জ্বলবি, আর যদি উইনিং হন তাহলে মনে করেন যে আরেক রকম বাতি জ্বলবি। তো আমার এই এখানে যেটুকু শো করতেছে এর মধ্যে কোনো উইনিং নাই। আচ্ছা এখন ফ্রিল্যান্সার ডট কমে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি কাজ করতে থাকলেন কাজ করতে থাকলেন, কিন্তু আপনি মনে করেন যে কোনো দিনও ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে, বা হচ্ছে যে এটা শুধু কন্টেস্টের জন্য যারা কন্টেস্ট করবি, ধরেন কোনো দিনও ওয়ার্ডার উইনিং হলো না, মানে জিততে পারলো না, কিন্তু বাই চান্স সে মনে করেন প্রত্যেক দিন 10টা করে কন্টেস্ট করতেছে, তাহলে এই 10টা করে কন্টেস্ট করলে তার মনে করেন যে মাস গেলে তার হচ্ছে $300 মতন কন্টেস্ট হয় না, 3×10=30, তো $300-এর মধ্যে আপনার হচ্ছে যে $300-টাই তো ক্লায়েন্ট সবাইরে উইনিং করা দিবি না। এইখানে দেখা যাচ্ছে যে আপনাকে ধরেন ২০০ ক্লায়েন্ট ২০০ মানে জবে বা হচ্ছে কন্টেস্টে আপনি রিজেক্ট খাবেন, মানে যে এরকম আমি যেরকম এখানে রিজেক্ট খেয়েছি এরকম ধরেন রিজেক্ট খাবেন ২০০টার মতন। আচ্ছা তো থাকে কত, ১০০টা, ১০০টার মধ্যে আপনি হচ্ছে যে আপনি স্টার পাবেন, ধরেন মনে করেন যে ৯০টা, ৯০টা দিয়ে 1 স্টার 2 স্টার এই যেরকম 3 স্টার 4 স্টার এরকম পাইলেন, ধরেন ৯০টা পাইলেন না, বাদ বাকি থাকলো ১০টা। এখন এই ১০টার মধ্যে এই ১০টা ক্লায়েন্ট মনে করেন যে
10 জন ক্লায়েন্ট মনে করেন যে মরে, কেউ মরে যাবি, কেউ মনে করেন যে পাসওয়ার্ড ভুলে যাবি, কেউ মনে করেন যে কাউকে উইনিং করা দিতে মনে ভুলে যাবি, এরকম হয় না? মানুষজন কি ভোলা মন হয় না? এ হে আপনারা ভোলা মন হন না যে এ হে এটা তো 12টার দিকে করা দরকার ছিল, এখন তো 3টা বেজে গেছে, এরকম তো হয় আপনারে। ঠিক ওদেরও ক্লায়েন্টেরও এরকম আছে। তো তখন দেখা যাচ্ছে যে এই যে 10টা মনে করেন যে 10টা জবে আপনি ক্লায়েন্ট কাউরে উইনিং করাইলো না, তখন ওই 10টা জবের মধ্যে একটা জব মনে করেন যে প্রত্যেকটা জবের কন্টেস্টই মনে করেন যে $100-এর বা $200-এর, তখন ওইখানে দেখা যাচ্ছে আপনি হলো ওগুলা কন্টেস্টে মনে করেন 5 স্টার পালেন, একটা একটা 5 স্টার আপনি পাচ্ছেন আর কেউ পাইনি। এখন ওই $200-এর যে কন্টেস্টের সম্পূর্ণ টাকাটাই যেহেতু 5 স্টার পাইছেন একাই, আপনি একাই বা আপনারা দুজন মনে করেন যে পাইলেন, তো দুইজন যদি পান তাহলে $200-এর দুইজনকে ভাগ করে দিবি, অর্থাৎ হলো $100 $100, আর বাদ বাকি গুনা কাউকে কোনো কিছু দিবি না। না দিয়ে মনে করেন যে $200 যেটা আছে $200 ভাগ পাওয়া যাবেন। এক দ্বিতীয়ত মনে করেন যে কাউকে স্টার দিল না কিন্তু ক্লায়েন্ট কাউকে উইনিং করালো না, তখনও ওই যে আপনার ওই পার্টিসিপেট মনে করেন যে ওইখানে প্রায় হচ্ছে 50 জন পার্টিসিপেট করেছে ওই কন্টেস্টে, তো 50 জনে কি ওই টাকাটা ধরেন $50 হলে তাহলে ওই টাকাটাই মনে করেন যে 50 জনে ভাগ করে দিবে, ধরেন $1 করে পেলেন। এইভাবে মনে করেন যে আপনি যদি 10টা কন্টেস্টে যদি $1 করে পান তাহলে হলো $10 হলো, আর মনে করেন একটা 5 স্টার পেলেন, 5 স্টারে একটা মনে করেন যে ওইখান থেকে $100 একটা উইনিং হয়ে গেল, তাহলে মনে করেন যে আপনার হচ্ছে প্রায় হচ্ছে $100 হয়ে গেল। আর $100 মানে 8,500 টাকা 1 মাসে, মানে করেন যে কন্টেস্ট না জিতে বা কন্টেস্ট না করে আপনি উইনিং হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিতে পারি, আমি আমার গ্রাফিক ডিজাইন স্টুডেন্টদেরকে বলি যে আপনারা ভাই 10টা করে কন্টেস্ট করবেন প্রত্যেক দিন, তো তারা হচ্ছে প্রত্যেক দিন 10টা করে, যারা যারা কন্টেস্ট করে সবাই তো করে না, যারা যারা করছে তারা তারা আজকে সফল পর্যায়ে, এবং তারা দেখা যাচ্ছে যে এখন ভালো ভালো কাজ করতেছে। আসলে পরিশ্রম না করলে সফলতা আসবে না, আর এটা আমি গ্যারান্টি দেব এখান থেকে আপনার ইনকাম উইনিং হওয়া লাগবে না, ইনকাম করতে পারবেনই পারবেন, এটা গ্যারান্টি। আমার 3 বছরের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স থেকে, 3 বছর না 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আপনারা উইনিং হবেন, মানে ইনকাম হবেই। freelancer.com ফাইবারের মতন না যে অর্ডার না আসলে লস লেগে যাবে, আর এখানে আপনারা যদি কাজ করলে ইনকাম হবেই, এটা গ্যারান্টি। আর এটা হলো মেম্বারশিপ, এটা এখন ওপেন হয়েছে, এটা হলো আপনারা যারা যারা হচ্ছে যে বিট করবেন, মানে প্রজেক্টের মাধ্যমে বিট করবেন, অর্থাৎ হলো যারা ডিজিটাল মার্কেটার, এই যে এখানে যেরকম বিট আছে 6টা বিট, আর এখানে মেম্বারশিপ আপলোড দিলে দেখেন $5 ইনভেস্ট করলে 50টা বিট দিবি পার মান্থ। হ্যাঁ 50টা স্কিল, আপনারা সবাই স্কিল শেয়ার করছেন, তো এখানে 50টা স্কিল শেয়ার করতে পারবেন, এখানে $10 শিখ করলে একশোটা বিট পাওয়া যাবে, $39 ইনভেস্ট করলে 300টা বিট পাওয়া যাবে। যারা হচ্ছে আপনারা মতন যারা আছে নতুন বা হচ্ছে একবারে নতুন, তখন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে আমরা এটাই সাজেস্ট করি, মানে আমাদের আইটি প্রতিষ্ঠানে, মানে আমাদের যে নাটোরে শেখ কামাল আইটি, তো আমরা সব টিচারেরা যখন ক্যাম্পেইন করি মানে কথা বলি, কমিউনিকেশন করি, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স, আমাদের তো হল রুম আছে আর কি বসার, মানে টিচারদের রুম আছে, তো রুমের কথা বলি যে ভাই এই প্রবলেম, এই এক একজন এক একজন সাজেশন দেয় আর কি, তখন তো সবাই এই প্যাকেজটা ইউজ করে। এই প্যাকেজটা ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনি যদি $40 ইনভেস্ট করেন ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে আপনারা হিউজ পরিমাণে একটা ডলার ইনকাম হবে গ্যারান্টি। এই $300 $300 বিট আপনি 1 মাসে জিন্দগি শেষ করতে পারবেন না, সকাল বিকাল দুপুরে বিট করে 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 করেও শেষ করতে পারবেন না। কারণ হচ্ছে কি, মনে করেন যে 3 ঘন্টা আপনার হচ্ছে 3 ঘন্টা পর পর একটা করে বিট অ্যাড হবে, 3 ঘন্টা পর পর, মানে আপনি মনে করেন একটা বিট করলেন, বিট করার পরে 3 ঘন্টা পরে দেখবেন যে ওই আবার হলো 300টা হয়ে গেছে,
আবার 3 ঘন্টা পরে দেখবেন যে আবার 300টা হয়ে গেছে। তো এই জন্য বিট করেও শেষ করা যায় না এই এটাতে। আর এটা দিয়ে করলে কাজ পাওয়া যাবে, অর্থাৎ হলো আপনি যে স্বল্প ইনভেস্টে হিউজ পরিমাণ ইনকাম করা যাবে। আর যদি বাৎসরিকে যান, মনে করেন প্রত্যেক বছর বছর করব, তাহলে এই যে $32 হবে, আবার এই যে $32 এখানে $39, এই যে প্রত্যেক বছর বছর মাসে, তাহলে 32 গুণন হচ্ছে 1/12 দিয়ে গুণ দিতে হবে, যত ডলার হয় তত দিয়ে আপনি প্রত্যেক বছর বছর কেটে নিবি। 1 মাসের দিলেই আপনারা দেখা যাচ্ছে ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা গেল, এখান থেকে ইনকাম। তো আমরা যদি প্রোফাইলে যাই, এখানে যে মেম্বারশিপ, এটা হলো অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ডিপোজিট, ফান্ডিং, কে কত ডলার ইনকাম করছে, এখানে লাইভ চ্যাট, এখানে আপনি চ্যাটে ওদের সাথে মানে যত খুশি পোচাল করতে পারেন, যা মন যায় তাই করতে পারেন, সাপোর্টে যায় আপনার কোনো দিন কোনো মানে সমস্যা হবে না, আপনি যে কোনো প্রবলেম লাগে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি শুধু একটাই জিনিস যে আপনার অ্যাকাউন্ট যদি কোনো টাইমে এরা যদি সাসপেন্ড করিছে, তো জিন্দেগির ওই অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আবার অন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওই অ্যাকাউন্ট আর পাবেন না। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের প্রোফাইল। হ্যাঁ, ফ্রিল্যান্সারদের প্রোফাইলে ক্লায়েন্ট প্রোফাইল, আর এখানে ক্লিক করলে ক্লায়েন্ট, এখানে ক্লিক করলে ফ্রিল্যান্সার। তো এখানে দেখেন এরকম করে আমরা স্কিল দিছি, আমাদের হায়ারিং রেট, আমরা কোন দেশে বাস করি, আমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, পারফেক্ট ফ্রিল্যান্সার, এগুলা ফেসবুক কন্ট্যাক্ট আমরা তুলে ফেলা দিছি, আমি আমার যে অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল সেটা ডিলিট করে দিছি। যাই হোক, এখানে পোর্টফোলিও আছে অন্যান্য, আর এখানে রেটিং আমি 12টা রেটিং পাইছি, মানে freelancer.com-এ 12টা রেটিং পাইছি, মানে 12টা অর্ডার কমপ্লিট করছি, সেটার একটা ডেমন আজ থেকে 4-5 বছর 4-5 মাস আগে কাজ করেছি লাস্ট, তারপর আর কাজ করি নাই। আচ্ছা এখন যেটা আর কি, মনে করেন ওই যে এক্সামের বিষয় আছে না, এখন আপনারা যদি এই এক্সামটা যদি দেন, আমি এখানে এক্সামে ক্লিক করি, এখানে এক্সামটা দিলে আপনার হচ্ছে $5 কেটে নেবে। হ্যাঁ, $5 ইনভেস্ট করে যত খুশি ততবার আপনি হলে এক্সাম দিতে পারবেন, কিন্তু পাস করতে হবে, না করলে আপনার হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু না করলে ওই আপনার হলে এটা পার্সেন্টেজ বাড়বে না। এইটা এখানে $5, তো এটা আবার ফ্রি করা যায়, এটা ফ্রি করা যায়। তো ফ্রিটা কি করে করা যায়, এখানে আরো এক্সাম আছে, ইংলিশ, ডাটা এন্ট্রি, এক্সেল শিট, আরো অনেক ফ্রি 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 এক্সামও আছে। তো আমি হচ্ছে আমার ফ্রি একটা এক্সাম আছে, যে এই এক্সামটা পারফেক্ট ফ্রিল্যান্সার প্রজেক্ট SLA-1। আচ্ছা এটা ফ্রি আছে। আচ্ছা তো এখানে দেখেন প্রোফাইল, মাই সার্ভিস, এই যে গেট, এই দেখেন মাই রিওয়ার্ড, এখানে ক্লিক করেন, এখানে গেলে আমরা বিভিন্ন কয়েন পাবো freelancer.com থেকে, বা লেবেল পাবো, যেরকম আপনারা কি ওই যে লেবেল পান না ফাইবারে, যেরকম লেবেল আছে না, লেবেল 1, লেবেল 2, লেবেল 3, তারপরে হচ্ছে আপওয়ার্কে আছে টপ লেবেল ফ্রিল্যান্সার, তারপরে আপনার এসইও ক্লার্কে আছে লেবেল 1, লেবেল 2, লেবেল 3, লেভেল 3 স্কোয়ার, এরকম। তো এখন দেখেন আমার লেভেল এখানে 20, মানে আমি ফার্স্ট অ্যান্ড ফার্স্ট, মানে সবচেয়ে হাইয়েস্ট রেটে আছি, মানে হাইয়েস্ট লেভেলে আছি। হ্যাঁ, তো এদের মানে এদের যত লেভেল বাড়ানো যাবে তত ভালো। তো এটা হাইয়েস্ট লেভেল 20, ঠিক আছে, এখানে আমি 20-এ আছি, দেখেন এরা সবাই 20, আমিও 20-এ, কিন্তু আমার স্কোর কম, কারণ আমি কাজ করি না, ঠিক আছে, মার্কেট প্লেসে কাজ করি না। তারপর আমার একক, দশক, শতক, হাজার, 16,000, আমি হচ্ছে এই যে freelancer.com-এ কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 5,40,44,146 জনের মধ্যে এত নম্বরে আছি, ঠিক আছে, সরি, এত নম্বরে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এত নম্বরে আমার আসি,
আর এটা হলো আমার পয়েন্ট। তো এখানে দেখেন, এখানে আমি একটা করে যদি কন্টেস্ট করি, তাহলে আমাকে হচ্ছে একটা করে যে কন্টেস্টে এন্ট্রি দিলে আমার হচ্ছে যে এখানে এই যে এরকম কন্টেস্টে এন্ট্রি দিলে 4টা করে কয়েন পাই, আর এক্সপি পাবো 10টা করে, আবার কোনোটা 8টা করে, কোনোটা হচ্ছে 10টা করে। আর কোনো কারণে যদি মনে করেন যে আমি কন্টেস্ট করলাম, করার পরে আবার কন্টেস্টটা উইথড্র দিয়ে দিই, মানে আমি কাউকে দেখাবো না, উইথড্র দিয়ে দেবো, তখন আবার 20টা করে কানেক্ট, এই যে এটা মাইনাস আসবে আর এটা 10টাই মাইনাস আসবে। তো এখন এই দেখেন, এখানে আমার এভাবে 10টা 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 20টা হইতে হইতে দেখেন এখন এখানে আমার 3839টা হচ্ছে কি আছে, কয়েন আছে। তো এই কয়েনটা দিয়ে দেখেন আমি এখানে দেখেন শপ, ক্রেডিট শপ একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি কি আছে, হাইলাইটস বিট আপডেট, মানে আপনারা যে বিটটা করবেন সে বিটটা হাইলাইটস হয়ে যাবে, কয়টা কয়েনের বিনিময়ে, 110টা কয়েনের বিনিময়ে, মানে এখান থেকে 110টা কেটে নিবি আর এখান থেকে ইয়ে পাবি। আর এই দেখেন এক্সাম লেভেল 1, 1000 1000 কয়েন দিলে একটা এক্সাম দিতে পারবেন। তো আমি যদি এখান যদি মনে করেন এই এক্সামটা দিব, আমি ইচ্ছা করলে 3 বার এক্সাম দিতে পারবো ফ্রি, আমার কোনো টাকা লাগবে না, 3 বার এক্সাম দিতে পারবো ফ্রি, আমার কোনো টাকা লাগবে না। আর এইভাবে দেখেন বিট 20টা 20টা কয়েন দিলে একটা বিট দিবি, 135টা কয়েন দিলে 10টা বিট দিবি ফ্রি এগুলা, আবার 2010টা বিট দিলে, 100টা বিট দিলে 200টা বিট দিবে। ওই যে আমরা বিট কিনতে পারছিলাম না, এখন দেখেন এখান থেকে আমরা ফ্রি পাচ্ছি শুধু জাস্ট এই কয়েনের বিনিময়ে, মানে টাকা দেওয়া লাগিচ্ছে না, ইনভেস্ট করা লাগতেছে না, কয়েনের বিনিময়ে। আর এগুলা আছে, এগুলা আরো অন্যান্য জিনিস আছে। তো এইভাবে আর কি জিনিসগুলো আপনারা ইচ্ছা করলে ফ্রিও দিতে পারেন, কিন্তু এই এই স্কোরটা করতে সময় লাগবে, সময় দিতে হবে, মানে প্রত্যেক দিন দেখা যাচ্ছে 2টা 4টা 10টা করে কন্টেস্ট করতে হবে। এইভাবে এটা প্রোফাইল, এটা কন্টেস্ট এই। আর এই যে এখানে ব্রাউজে গেলে দেখেন এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, যেরকম আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট আছে, আবার হচ্ছে ফ্রিল্যান্স আপওয়ার্কে দেখা যাচ্ছে, ড্যাশবোর্ডে গেলে, ফাইন্ড ওয়ার্কে গেলে দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন জব আসতেছে বা দেখতে পাচ্ছেন। তো এটা হলো প্রজেক্ট, মানে অর্থাৎ হলো জব, আর এটা হলো কন্টেস্ট, মানে কন্টেস্ট মানে তো বুঝতে পারছেন প্রতিযোগিতা। এটা যদি অনেকে ফ্রিল্যান্সার হিসাবে খুঁজে, মানে ক্লায়েন্টরা তো অনেক সময় ফ্রিল্যান্সার খুঁজে, তখন এগুলো ফ্রিল্যান্সার। আর এখানে কিছু ফ্রিল্যান্সার টুল আছে, এদিকে না যাওয়াটাই ভালো। তো এই রকম করে, আর এটা এটা হলো মাই প্রজেক্ট, এখানে যদি আপনি ক্লিক করবেন, মানে আপনি যতটা কন্টেস্ট করেছেন বা কাজ করেছেন লাস্ট 30 দিনে, আমার বোধ হয় কিছুই নাই, সেটা আসুক। আচ্ছা এটা হচ্ছে যে বিট, আর এটা হলো কারেন্ট ওয়ার্ক এখন পর্যন্ত যে কাজ, মানে 10 মাস আগে দেখেন আমার কাজ, দেখেন পোস্ট ওয়ার্ক, আমি এগুলা জবে দেখেন 1 বছর আগে, 2 বছর আগে এগুলা হচ্ছে জবে আমি হচ্ছে যে অ্যাপ্লাই করছিলাম, মেবি হায়ারও হয়েছি আর কি, হ্যাঁ হ্যাঁ হায়ার হয়েছিলাম। আর এগুলা হলো কানেকশন, আমি কন্টেস্ট কোনো কন্টেস্ট দিইনি, মানে করিনি লাস্ট 30 দিনে, এই জন্য এগুলো নাই হয়ে গেছে ফাঁকা। আর এই কন্টেস্টের এখনো পেমেন্ট পাইনি কো $70-এর, আর এই এগুলো কন্টেস্টের পাইছি। তো দেখেন ওই দেখেন 2 বছর আগেকার কাজ, মানে আমি অ্যাকাউন্টটা আমার খালি এমনি ফেলাই রেখে দিছি, কোনো কাজ করি না, এই স্টুডেন্টদের মাঝে দেখাই আর কি। এই এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে মাই প্রজেক্ট, আপনারা যা যা করবেন সব হিস্ট্রি থেকে দেবে। আর এটা বিট বিট প্রজেক্ট কন্টেস্ট, এখন এটা মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি কি করছেন, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি কি কি করছেন না করছেন, সব এখানে ধরা পড়ে যাবে, ঠিক আছে।
আর এটা হলো ইনবক্স, ইনবক্সে কতজনের সাথে কথা বলছেন না বলছেন। আমার হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, আমি এখান থেকে অনেক ক্লায়েন্টে বাহিরে নিয়ে গেছি। আর এখানে আপনার হচ্ছে খুব স্টেট কোনো জিমেল আইডি, ইমেল আইডি, স্কাইপ অ্যাড্রেস, এগুলো সব কিছুই মানে হারাম, এখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার, এই হচ্ছে জিনিস, সুন্দর মতন ভাবে কাজ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে সব হাতের কাছে চলে আসবে। কিন্তু দুইটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে freelancer.com-এ কখনোই আপনি হচ্ছে $25-30-এর উপরে কোনো ডলার রাখবেন না। $30-এর উপরে আপনি কখনোই ডলার, $25 হবে সাথে সাথে উইথড্র দিয়ে নেবেন। যদি আপনি রাখেন, মনে করেন আপনি $30 রেখে দিছেন, কোনো কারণে আপনি কোনো কারোর সাথে কোনো ঝগড়া করলেন কোনো ক্লায়েন্টের সাথে, বা হচ্ছে freelancer.com-এ কোনো ক্লায়েন্টে ভুলভাল মেসেজ দিছেন, এটা যদি ক্লায়েন্ট যদি রিপোর্ট দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্ট সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আমার একটা স্টুডেন্ট আছে নাজমুল বলে নাম, তো ওই ছেলে আপনার হচ্ছে $80 অ্যাকাউন্টে ছিল, ওই হচ্ছে যে বেড়াইতে গেছে, পরে বেড়াতে এসে মনে করছে অ্যাকাউন্টে তো ডাইরেক্ট চলে আসবিনি, যে ধরেন আজকে আসবি তো আমি আজকে যাই, রাত্রেবেলা আসবি আজকে যাই, দুদিন পরে ঘুরে টুরে এসে তারপর টাকাটা তুলবো নি। ওই দুদিন পরে ঘুরতে গেছে, ঘুরতে যায় এসে দেখে অ্যাকাউন্ট সত্তা ডিজেবল হয়ে গেছে। কারণ হচ্ছে ওই হলো কোনো ক্লায়েন্টের সাথে মিসবিহেভ করছিল, তো ওই প্রেক্ষাপটে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে freelancer.com। যখন দিয়ে দিচ্ছে টাকা আছে তখনই সাসপেন্ড করে দিবি। হ্যাঁ, আপনি হাজার হাজার ডলার নিয়ে থাকেন নাকি? আমারও একবার $110-এর মতন কট খায় গেছিলাম, মানে রেখে দিছিলাম, রেখে দেওয়ার পরে মনে করেন যে আমার সিস্টেম করে ফেলাই দিছিল। তো এই একটা সাবধান থাকতে হবে যে অ্যাকাউন্টে ডলার রেখে ঘুম পাড়া যাবে না। আপনি আপওয়ার্কে যেরকম অ্যাকাউন্টে রেখে দেন কোনো সমস্যা নাই, ফ্রিল্যান্সারে যদি টাকা যদি হয় 3 মাস পরে অটো উইথড্র হয়ে যাবি আপওয়ার ফাইবারে, বা আপনাকে মেসেজ দিবি, কিন্তু এটা কোনো মেসেজ দিবি না, এটা হলো ডাইরেক্ট অ্যাকাউন্ট নাই করে দিবি। ঠিক আছে, এটা জন্য অ্যাক্টিভ থাকতে হবে। আর যখনই অ্যাকাউন্টে ডলার থাকবে তখনই হচ্ছে উইথড্র দিয়ে দিতে হবে $25 উপরে গেলে। আর আরেকটা জিনিস, আপনারা যখন এই যে এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসতেছে, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, আপনারা কখনোই প্রজেক্ট একসেপ্ট করবেন না। মনে করেন যে এই যে একটা লোগো ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, আমি একটা বাই রিকোয়েস্ট পাঠাই দিই, এটা একটা লোগো, এই দেখেন এরা কিন্তু নিউ, খালি ইমেল আইডি, তো এটা চলবে না। আমাকে দেখতে হবে যার হলো জিমেল আইডি, ফোন নাম্বার ভেরিফাই করা আছে, এরকম নাইজেরিয়া, চলবে না। একটু দেখে 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 বিট করতে হবে। আট, সুইজারল্যান্ড, চলবি না। রোমানিয়া কিন্তু ঘটানো হচ্ছে, বাট জাস্ট ইমেল আইডি। আমাকে দেখতে হবে যে পেমেন্ট মেথড ভেরিফাই থাকতে হবে, নাহলে ডিপোজিট, এই দুইটা যাতে ভেরিফাই থাকে, তাহলে আমি তার সাথে কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, আর যদি সব যদি থাকে তাহলে সব ভালো, কিন্তু খালি ইমেল এটা দিয়ে করা যাবে না। এরা টেম্পোরারি ইমেল আছে না, টেম্পোরারি ইমেল দিয়ে অনেক ফেকাররা এরা হলো অ্যাকাউন্ট করে এরম করে জব পোস্ট করে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার ভুলে বসে থাকে। থাকে না, কিছু কিছু লোক থাকে না, ফ্রিল্যান্সারের কিছু শত্রু আছে, ওরা এরকম কাজ করে।
ইন্ডিয়ান, এই দেখেন এটা প্রোফাইল কমপ্লিট, হ্যাঁ এর সাথে চলে, ইন্ডিয়ান হয়ে সমস্যা নেই, কিন্তু ধরা হয়েছে প্রোফাইল কমপ্লিট। তো এর অ্যাকাউন্টে আমি দেখা যাচ্ছে যে কি লোগো ডিজাইন, আমি একটা পোস্ট দিয়ে দিলাম। তো এর টোটাল প্রজেক্টটা কমপ্লিট এয়ারটা দিয়ে কন্ট্রোল ভি, এই যে দিয়ে এখানে দিয়ে আমি হচ্ছে দেখা যাচ্ছে মাইল স্টোন দিয়ে ওকে করে দিলাম। এদিকে কোনো কিছু ক্লিক করবো না, দেখেন এদিকে এদিকে এগুলো ক্লিক করলে কিন্তু মাইনাস আসবে অ্যাকাউন্ট। আচ্ছা এখানে ইওর নন এক্সপায়ার, আচ্ছা এখানে 2 দিন দিই, $60। ও এক কি লেখা আছে রিজেক্ট, মানে হচ্ছে ফ্রিল্যান্সার .com কিন্তু এই জবটা রিজেক্ট করে দিছে, ঠিক আছে। তো যেহেতু রিজেক্ট করে দিছে ওই অ্যাকাউন্টটা নাই, এই দেখেন এই অ্যাকাউন্টটা ফ্রেশ, এই দেখ দেখছেন ডিপোজিট করা সবকিছু করা, এগুলো যা বিট করা যাবে। যত তাড়াতাড়ি বিট করা যাবে তত তাড়াতাড়ি ভালো। তো দেখেন যে আমার বিট হয়ে গেছে, হ্যাঁ আর বিট হইতে হইতে প্রায় হচ্ছে যে 12-15 জনের মতন বিট মেরে দিছে। আমার দেরি হয়ে গেছে, এর মধ্যে 15 জন মেরে দিছে, আর আমার লেভেল চলে গেছে হচ্ছে 12 নম্বর সিরিয়ালে চলে গেছে, হ্যাঁ আমার র্যাঙ্কিং এখান থেকে, মানে 12 নম্বরে আমি জবটা পোস্ট করেছি। এই দেখেন বড় বড় ফ্রিল্যান্সাররা, এদের দেখেন প্রোফাইল দেখেন 200টার মতন রিভিউ আছে, আরো বড় বড় আছে, খালি 200টা না 2000 3000 4000 পর্যন্ত রিভিউ আছে। চল্লিশটা রিভিউ, 36টা রিভিউ, এগুলো সব রিভিউ আর কি, দেখেন এই ইনার ২০০টা রিভিউ ইন্ডিয়ান, এদের নাইজেরিয়া, এগুলো চলবে না। এইভাবে দেখে দেখে বিট করতে হবে, দেখেন আমি একটা বিট মারিছি না, আমার এখানে 6 আসছিল না, এখন দেখেন কত আছে। এই যে এই দেখেন 6, ও মা 5 দিন আগে 3 দিন ছিল, বাড়ায় দিছে সময়টা আর কি, 5 দিন 1 ঘন্টা পরে একটা বিট আসবে, আবার নতুন করে একটা বিট অ্যাড হবে। দেখেন নেক্সট বিট, আপনারা যদি মানে আমাদের অফিসে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে এই 8টা করে বিট, আমাদের যখন অফিস খোলা ছিল, মানে এটা নতুন আপডেট দিছে তো 8টা করে বিট মারতে হবে, বিট করে একটা হলো জব নামাইতে হবে। যদি জব যদি নামাইতে পারো তাহলে ওই অ্যাকাউন্ট রাখবা, আর যদি জব যদি না যদি রাখতে পারো ওই অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবা, ঠিক আছে। এভাবে আমাদেরকে বলে দিত, তো আমরাও সেই হিসাবে স্টুডেন্টদেরকে বলে দিতাম বিট করে 5টা 8টা বিটের মধ্যে একটা বিট হলেও অর্ডার নিয়ে আসতাম। যাই হোক
অনেকক্ষণ কথা বললাম, আপনারা হয়তো বুঝতে পারছেন, বোঝার জন্য বা যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে নোটিশ করবেন, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ওকে।